সবসময় চেষ্টা করেছি যে নীতি আদর্শ রেখে ভালোভাবে মানুষের জন্য কাজ করার জন্য, কারণ এটা আমার শিক্ষা, আমার বাবা মায়ের থেকে, তাদের উদাহরণ থেকে, তাদের শিক্ষা থেকে আমি এটা জেনেছি যে মানুষের কাজ করাই হচ্ছে সবচেয়ে মূল্যবান। তো আজকে আমরা যে অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি, তাজউদ্দিন আহমেদ সৈয়দা জোহরা তাজউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন বই বিতরণী অনুষ্ঠান, যেটা আজকে কাপাসিয়ার 21,000 ছাত্রছাত্রীরা বেনিফিটেড হচ্ছে এই বই পড়া কর্মসূচি থেকে, সেটাও কিন্তু আমাদেরই চিন্তার একটি অংশ। তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ডাকে এই সোনার বাংলার স্বপ্নের লক্ষ্যে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছে। তো এই বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন সোনার সুন্দর মানুষ। তো মানুষ তৈরি করতে হলে আমাদের যেতে হবে মানুষের কাছে। তো আমি যেই খাতটা বেছে নিয়েছি, আমি মনে করি যে একটা মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে সুস্থ থাকা, সুস্থতা। তো আমি মনে করি মানসিক স্বস্তিবোধ, মানসিক সুস্থতার সাথে শারীরিক সুস্থতার একটি বিরাট সম্পর্ক আছে। বাংলাদেশে বর্তমানে প্রতি বছর আপনি জানেন 5,500 মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আমরা এই রোড অ্যাক্সিডেন্টটা কমিয়ে আনার জন্য পত্রপত্রিকায় লেখালেখি অনেক সময় করে থাকি, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে প্রায় 9 লক্ষ মানুষ মারা যায় এমন কিছু রোগ ব্যাধি যেটাকে ডাক্তার এবং বিজ্ঞানীরা বলছে প্রতিরোধযোগ্য। তার মানে 9 লক্ষ মানুষ মারা যায় যাদের এই মৃত্যুবরণগুলোকে আমরা প্রতিহত করতে পারতাম। কিভাবে? সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে। অনেকেই আছেন, হয়তো আপনাদেরই পরিচিত, হয়তো 30-40 বছর বয়সে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, ডায়াবেটিসে ভুগছে, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, কিডনি ডিজিজ, এগুলো সব প্রতিরোধযোগ্য। তো আমি মনে করি যে মানুষকে তো আগে বাঁচতে হবে, মানুষকে বাঁচাবার জন্য আমি সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই আমার কাজে আমি এখন নিয়োজিত আছি। পাশাপাশি যেখানে পারছি আমার বোন কাপাসিয়ার সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, ও বারবার নির্বাচিত হয়েছে এখানে, ও আন্তরিকভাবে চেষ্টা করছে কাপাসিয়ার মানুষের জন্য কাজ করার জন্য। আমি যখনই সময় সুযোগ পাই আমি এসে তাকে সহযোগিতার হাত বাড়াই। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা হলো যে আপনি তো রাজনীতিতে দীর্ঘদিন ছিলেন, আপনি হঠাৎ করে যে এই রাজনীতি ছেড়ে দিলেন, বা এর পিছনে কোনো কারণ আছে? হঠাৎ করে আজকে তো 12 বছর হয়ে গেল, না 10 বছর, তো অনেক দিন হয়ে গেল। তো আমি মনে করেছি যে রাজনীতি হচ্ছে মানুষের জন্য কাজ করা, এবং আমার কাছে মনে হয়েছে আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না, এবং আমি সেই কারণে রাজনীতি ছেড়ে দিয়েছি। এবং আমি মনে করেছি যে কোনো স্থান ধরে রাখা ঠিক না, আরেকজন হয়তো আমার থেকে আরো ভালো করতে পারে, তাকে সুযোগ করে দেওয়া প্রয়োজন। আরেকটা বিষয় যে সেটা হলো যে আপনার এই যে যুব সমাজকে নিয়ে কাজ করতেছেন, যে আপনি আপনি কিন্তু আসলে যে যুব সমাজ, হ্যাঁ, যে যুব সমাজ আপনাকে সে আইকন হিসেবে দেখছে, বা আগামী দিনে আপনি এই যুব সমাজ এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি করণীয়? আমার আহ্বান থাকবে যে বাংলাদেশের প্রতিটি নাগরিক, আমি সহ প্রত্যেকটি নাগরিকেরই আমাদের মানে আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত যে ভবিষ্যতে এই বাংলাদেশটি একটি সোনার বাংলার দেশ হিসাবে রূপান্তরিত হবে, যেখানে মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই সমান অধিকার নিয়ে বসবাস করব, ধনী গরিবের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে সবার বাকস্বাধীনতা থাকবে, সবার মেধাভিত্তিক একটা সমাজ পাওয়ার একটা মানে অধিকার যেন অধিষ্ঠিত হয়, সেটাই আমি কামনা করি। যে কোথাও ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না, আমরা আমাদের যোগ্যতা দিয়েই আমরা এগিয়ে যেতে পারবো, তাহলেই আমি মনে করি আমরা আরও উদ্দীপনা নিয়ে ভবিষ্যতে সোনার বাংলার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আগামী দিনে কি আপনি রাজনীতিতে ফিরছেন, এরকম একটা প্রশ্ন থেকে যায়? আসলে আমি তো আগেই বলেছি আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমি এখন আমার পক্ষ থেকে আমার বোন রাজনীতি করছে, কাপাসিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে, আমি তাকে যেভাবে পারি আমি সহায়তা দিব কাপাসিয়ার মানুষের জন্য, জনগণের জন্য, এবং ভবিষ্যৎ তো ভবিষ্যৎই, ভবিষ্যৎ বাণী করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়। ধন্যবাদ, থ্যাংক ইউ।